রাজ্যে শুরু হলো পথশ্রী প্রকল্প। বনগাঁ ব্লক অফিসেও আয়োজিত হয় এই অনুষ্ঠানের। ছয়গড়িয়া সহ ব্লকে একাধিক রাস্তার উদ্বোধন। পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ রাস্তা সংস্কার করতে উদ্যোগী হলো রাজ্য। পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে প্রায় 12,000 কিলোমিটার রাস্তা তৈরি হবে। মঙ্গলবার এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিঙ্গুরে এই প্রকল্পের উদ্বোধন করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প শিলান্যাস অনুষ্ঠানের দিনই বনগাঁ ব্লকেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনগাঁ ব্লকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমা শাসক প্রেম বিভাস কাশারি, বনগাঁ সমষ্টি উন্নয়ন আধিকারিক, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা। এ বিষয়ে মহকুমা শাসক বলেন, এদিন পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন হয়, বনগাঁ ব্লকেও এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেন্ট্রালি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছিলেন, এটা আমরা মহকুমা স্তরের এবং বনগাঁ ব্লকের যে অনুষ্ঠানটা বনগাঁ ব্লকের মধ্যে হচ্ছে এবং সমস্ত গোটা ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, আমাদের এখানেও সমস্ত ব্লকে এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতে হচ্ছে, সেই অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত ছিলাম। এরপর আমাদের বিভিন্ন জায়গায় যে রাস্তা সেগুলো পরপর পরপর কাজ শুরু হয়ে যাবে এবং যে সমস্ত প্রকল্প পিএনআরটির মাধ্যমে অনুমোদিত হয়েছে সেগুলো আমাদের কাজ শুরু হয়ে যাবে, সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম। পাশাপাশি এদিন বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া ও দিঘাড়ি পঞ্চায়েতেও কয়েকটি রাস্তার উদ্বোধন করা হয়। এ বিষয়ে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, ছয়ঘড়িয়া পঞ্চায়েত এলাকাতে দুটি রাস্তার সূচনা হয়েছে। একই সাথে এই পঞ্চায়েতের কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, জল ও ইমারতি দ্রব্য নিরীক্ষাগারেরও উদ্বোধন করা হয় এদিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের রতনপুর থেকে আনুষ্ঠানিকভাবে সারা রাজ্যে 12,000-এরও বেশি কিলোমিটার রাস্তা নতুন নির্মাণ, সংস্কার ইত্যাদি উদ্বোধন করলেন। তার সাথে ছয়ঘড়িয়া পঞ্চায়েতে দুটি রাস্তা নতুন রাস্তার উদ্বোধন হলো। একটা হরিদাসপুর PMJSY থেকে বড় কলঘর পর্যন্ত কংক্রিটের রাস্তা, আরেকটা খেদাপাড়া PMJSY থেকে কালিয়ানি PMJSY পর্যন্ত বিটুমিনাস রাস্তা উদ্বোধন হলো। এবং তার সাথে সাথে ছয়ঘড়িয়া পঞ্চায়েতে নিজস্ব দুটি প্রকল্প, একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কঠিন বর্জ্য নিষ্কাশনী প্রকল্প এবং জল ও ইমারতি দ্রব্য নিরীক্ষাগার দুটি প্রকল্পের উদ্বোধন হবে। এদিন দিঘাড়ি পঞ্চায়েত এলাকাতেও একটি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12,000 কিলোমিটারের উপরে রাস্তা যে তৈরি করলেন আজকে, বিশ্বের কোনো দেশে আমার এরম হয়েছে বলে মনে হয়নি। বনগাঁ প্রায় 26টার উপরে রাস্তা আজকে উদ্বোধন হয়েছে, আমরা খুশি। গ্রাম বাংলার রাস্তাগুলো যেভাবে শহরের সাথে সাথে তাল মিলিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যে তৈরি করলেন এক সাথে, এটা অকল্পনীয় যে আমরা আজকে বনগাঁর বুকে গ্রাম বাংলায় 16টা পঞ্চায়েতে 26টার উপর রাস্তা তৈরি করে দিলেন। বনগাঁ সাব ডিভিশনে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির মধ্যেই প্রতিটা অঞ্চল ভিত্তিতে রাস্তা হয়েছে, আমরা খুশি। আমরা সেই খুশির জোয়ারে রয়েছি, বাংলার প্রত্যেকটা গ্রাম আর শহর আলাদা রইল না, একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে সকলেই পাকা রাস্তায় হাঁটবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।